আমাদের ইনভেস্টিগেশনটা বিএমডাব্লিউর মিসিং এবং যে সারাউন্ডিং সিসিটিভি আছে সেগুলো আমরা ফলো করতে থাকি। করতে গিয়ে আমরা একটা ড্রাইভার যাকে পরবর্তীকালে আইডেন্টিফাই করি কল রেকর্ডস থেকে, এবং যে গাড়ির মুভমেন্ট সেটা বিভিন্ন টোল প্লাজা এবং সেখানে আমরা আইডেন্টিফাই করতে পারি বিএমডাব্লিউর গাড়ি। এটা করে আমরা ড্রাইভারের সাথে ড্রাইভারকে কন্ট্যাক্ট করি এবং ড্রাইভারকে অ্যালং উইথ ভেহিকল 22 তারিখ মানে গতকালকে আমরা থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে তাকে ইন্টারোগেশন করা হয়। প্রলং ইন্টারোগেশনের পরে সে ব্রেক করে এবং জানায় যে সে এই ভদ্রলোকের কাছে গাড়ির ড্রাইভারের হিসাবে বেশ কয়েকদিন আগে তার কাছে এমপ্লয়েড ছিল এবং তার কাছ থেকে বিএমডাব্লিউ গাড়িটা দীঘাতে বেড়ানোর জন্য চেয়েছিল। কোনো কারণে যে ভদ্রলোক মিস্টার কল্যাণ ভট্টাচার্য উনি সেটা রিফিউজ করেন এবং তার মোবাইলটা অফ করে দেন। এই ছেলেটার সৌরভ মণ্ডল তার একটা রাগ হয় এবং সে বাড়ির পাঁচিলটা টপেল করে এসে উনাকে যখন গাড়ির চাবি চায় তখন ওনার সাথে একটা কথা কাটাকাটি হয় এবং সেখানে একটা ধাক্কাধাক্কিতে তাকে ইনজোর করে। ইনজোর করার পরে তার ডেথটা ইনসিওর করে।